গুড আফটারনুন, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তারেক আমিন, ফাউন্ডার সিইও টেক্সটাইল টুডে। সবাইকে স্বাগত জানাচ্ছি টেক্সটাইল এপিসোড 15। আজকে আমরা আলোচনা করব ডেনিম সেক্টর নিয়ে। তো আপনারা অনেকে রিকোয়েস্ট করছিলেন যে আমরা ডেনিমটা কেন কভার করছি না, এখন এটা নিয়ে স্পেসিফিক্যালি কথা বলছি না। সো এটা অন ডিমান্ড একটা সাবজেক্ট বলতে পারেন, ডেনিম। সো আমাদের টপিকটা হচ্ছে বিল্ডিং অন ডেনিম সাকসেস। আজকে এই বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য খুবই আমি বলবো যে আমার খুব পছন্দের দুজন ব্যক্তি আমাদের সাথে জয়েন করেছেন, যারা এই ইন্ডাস্ট্রিতে সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট ফেলেছেন। তো আমি প্রথমেই তাদের সাথে একটু আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, এরপরে আমরা আজকের আলোচনার মধ্যে আমরা আশা করি ঢুকে যাবো। তো আজকে আমাদের সাথে জয়েন করেছেন জনাব শামস মাহমুদ, সিআইপি, ম্যানেজিং ডাইরেক্টর শাহশা ডেনিমস লিমিটেড। শামস ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো, থ্যাংক ইউ ভাইয়া জয়েন করার জন্য। আপনার অনেক ব্যস্ত সময় এর মধ্যে সময় করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে আরো রয়েছেন জনাব শফিউর রহমান, কান্ট্রি ম্যানেজার জিএসটার র। শফিউর ভাই ইজ এ ভেরি নোন পার্সন ইন দিস অ্যারিনা। শফিউর ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ জয়েন করার জন্য। সো আপনারা জানেন যে আমাদের এই প্রোগ্রামটি বেসিক্যালি দুইটা স্ট্রিম লাইনে হচ্ছে। একটা হচ্ছে একটা ওয়েবিনার, এখানে অলরেডি আমাদের সাথে বেশ কিছু পার্টিসিপেন্টস আপনারা জয়েন করেছেন। আপনারা আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন, কোশ্চেন করতে পারবেন। আপনারা যদি কেউ প্যানেলে এসে কোনো কমেন্ট করতে চান আমাকে জানাবেন, সময় সুযোগ থাকলে ইনশাল্লাহ সুযোগ দিব। আর এছাড়া আমাদের এই প্রোগ্রামটি লাইভ টেলিকাস্ট হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো থেকে, লিঙ্কডইন, ফেসবুক এবং ইউটিউব। তো আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আমাদের সাথে আছেন, আমি রিকোয়েস্ট করবো আপনারা শেয়ার করেন, ট্যাগ করেন, যাতে করে আপনাদের অন্যান্য কলিগরা ইন দ্য ইন্ডাস্ট্রিতে তারা আমাদের আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। তো যে বিষয়টি আমরা কথা বলছি আজকে, বিল্ডিং অন ডেনিম সাকসেস, বেসিক্যালি ডেনিম এর যে সাকসেস স্টোরি এটা অ্যামেজিং। এবং আমরা এখানে শুরু করেছিলাম একটা সার্টেন টাইম, এবং আমরা খুব কুইকলি এটাকে আমরা গ্রো করতে পেরেছি। এবং আজকে আমরা বোথ ইন ইউরোপিয়ান ইউনিয়ন মার্কেট অ্যান্ড ইউএস মার্কেট নাম্বার 1 ডেনিম গার্মেন্ট সাপ্লাইয়ার। যদিও অনেকে হয়তো বলবেন যে এটা একটা সার্টেন কন্ডিশনে এসে আমরা কি ইউএসএ তে নাম্বার 1 হয়ে গেছি কিনা, কতদিন আমরা ধরে রাখতে পারবো, এই আলোচনাগুলো আমাদের এখানে আসবে। বাট আমাদের অফকোর্স মূল ফোকাসটা আমরা যেখানে রাখতে চাই, যে আমরা কিভাবে ডেনিমে সাকসেস, অ্যামেজিং সাকসেসটা অর্জন করলাম, এবং আমরা এই সাকসেসটাকে কিভাবে ডেনিম সেক্টরে ফার্দার গ্রো করাতে পারি, অথবা অন্য সেক্টর গুলোতে আমরা কিভাবে রেপ্লিকেট করতে পারি। তো এই বিষয়ে আজকে আমাদের আলোচনাটা আমরা ইনশাল্লাহ ফোকাস করতে চাই। তো আমি শুরুতেই শফিউ ভাই আপনার কাছে একটু আসতে চাই, যে আপনি যেহেতু ব্র্যান্ড সাইডে কাজ করছেন, আপনি বাংলাদেশের ম্যানুফ্যাকচারারদেরকে বায়ার সাইড থেকে আপনি দেখছেন, তো আপনি এই ডেনিমের সাকসেস আমরা যেটা কথা বলছি এটাকে যদি একটু আলোকপাত করতেন, এটা জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? আমি জানি যে শাশা ডেনিম, মানে শামস মাহমুদ ভাই, ওনার ইন্ডাস্ট্রি, উনি এই ইন্ডাস্ট্রিতে অনেক পুরাতন, এবং শাশা ডেনিম ওয়ান অফ দ্য পাইনিয়ার ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। বাট লেটার অন, বিশেষ করে লাস্ট 8-10 বছরে বাংলাদেশে অনেক নতুন ম্যানুফ্যাকচারার আসছেন। সেম টাইম আমি একজন পার্সনকেও থ্যাংকস দিব, মুস্তাফিজ ভাইকে, কারণ ওনার একটা ইনিশিয়েটিভ ছিল গ্লোবালি বাংলাদেশকে পরিচয় করে দেয়া, এবং আমাদের ছোট ছোট লুপ হোল যেগুলো ছিল ওই লুপ হোল গুলাকে আস্তে আস্তে কিভাবে বন্ধ করা যায়, ওই পার্টে সাপোর্ট ওনার নাম বলেই না। সেম টাইম আমি যদি বাংলাদেশের ডেনিম ইন্ডাস্ট্রি, যদিও এজ এ ব্র্যান্ড রেজিস্টার আমরা বাংলাদেশ থেকে এখনো খুব বেশি ফেব্রিক সোর্স করতেছি না, বাট স্টিল যেটা 3 বছর আগে আমরা চেক করি যে কতটুকু সম্ভব, বাট 3 বছর এবং আজকে আমি যদি কম্পেয়ার করি, ডেফিনেটলি দেয়ার আর লটস অফ ইম্প্রুভমেন্ট, ইভেন নট ওনলি কোয়ালিটি অ্যাসপেক্ট, কালার রেঞ্জ, আমাদের ওভারঅল প্রোডাক্ট, স্ট্রেচ একসময় হয়তো খুব বেশি ছিল না, বাট এখন স্ট্রেচ কোয়ালিটি ফেব্রিক অ্যাভেলেবল লোকালি। যদিও সেম টাইম কিছু লিমিটেশন এখনো রয়ে গেছে, যে লাইক্রা ব্রেকেজ, আমরা হয়তো এই পার্টটা একটু ইম্প্রুভ করতে পারি। বাট জেনারেলি আমি বলবো যে ডেফিনেটলি আমাদের ইন্ডাস্ট্রি মাচ বেটার দেন বিফোর, বাট স্টিল প্রোগ্রেস শুড বি দেয়ার as a continuous process. জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার আপনার কাছে নিশ্চয়ই অনেকেরই অনেক কোশ্চেন থাকবে, যেহেতু আপনি জিস্টার রো সাচ এ ব্র্যান্ড, যেটা হচ্ছে যে আপনারা, আমি যতটুকু জানি যে টু মেক শিওর যে ফ্যাশন এন্ড দ্য কোয়ালিটি, আপনারা কিন্তু অন্য অনেকের মতো না যে একটা সাপ্লায়ারের সাথে লং টাইম কাজ করছেন, তো করছেন অনেক অর্ডার আমি দেখেছি শিফট হয়,
কোনো সময় ইন্ডিয়া চলে যায়, কোনো পাকিস্তানে যায়, কোনো বাংলাদেশে আসে। সো তার মানে দ্যার ইজ ইম্প্যাক্ট অন দ্য কোয়ালিটি। সো আমরা এগুলো নিয়ে জানতে চাইবো। আমি এর মধ্যে শামস ভাই আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি বিইং ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মানে ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারার, তো আপনি নিশ্চয়ই আপনার এখানে ডিপ ইনসাইটটা দিতে পারবেন যে হাউ রিয়েলি ডেনিম সেক্টর ইউনো ইভলভড। সো সেইখানে এখন শাসা ডেনিমস এর আসপেক্টে যদি আমরা বলি যে শাসা ডেনিমস আজকে পুরনো হওয়ার পরেও ইটস নট লাইক যে ট্রেডিশনাল একেবারে এই ভলিউম প্রোডাক্ট গুলোই আপনারা করছেন, অনেক ভ্যালু এডেড প্রোডাক্টও আপনারা করছেন। তো এই আসপেক্টে আপনি যে ডেনিম সাকসেসের টপিকটা, সেখানে আপনারা কিভাবে এটাকে ফলো করেছেন, আপনাদের গ্রোথের সাথে কিভাবে অ্যালাইন্ড হয়েছে? ধন্যবাদ। প্রথমে যেটা বলতে চাই ওটা হলো যে দেখেন যে গ্রোথটা হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিতে, এটা কিন্তু যদি আপনি টাইমলাইনটা দেখেন এটা খুব শর্ট পিরিয়ড এর মধ্যেই কিন্তু আমি বলবো যে গ্রোথটা হয়েছে। তো কি জন্য? একটা মেইন রিজন ছিল যে জিএসপি আমরা যত কথাই আজকে বলি বাট ইট ডিড প্লে আ হিউজ ফ্যাক্টর এই ডেনিমের সাকসেসের জন্য। কারণ আমরা যখন শুরুতে যখন করি তখন ধরেন একদম রেগুলার ফ্যাব্রিক 10.5 আউন্স, 12.5 আউন্স, 13.75, তো 13 এইগুলোই ছিল আমাদের তখন ব্রেড অ্যান্ড বাটার। তারপরে আমরা আস্তে আস্তে স্ল্যাব প্যাটার্ন, তারপর ইয়ার্ন ওগুলো ইউজ করা শুরু করলাম, তারপর আস্তে আস্তে স্ট্রেচের দিয়ে গেলাম। তো যখন স্ট্রেচের দিয়ে গেলাম তখন টেকনিক্যালি যে প্রবলেমগুলো ফেস করি আমরা ওগুলো ফেস করা শুরু করলাম। তো একটা জিনিস হলো যে কনজিউমার ডিমান্ড কিন্তু সবসময় সেম থাকে না, স্ট্যাটিক থাকে না, এটা চেঞ্জ হয়। আজকে স্ট্রেচ ধরেন লকডাউনের জন্য বাসায় সবাই একটু কমফোর্টেবল কাপড় পরতে চায়, স্ট্রেচের ডিমান্ড চলে আসলো, আবার কয়েকদিন পরে কিন্তু এটা নাও থাকতে পারে। তারপর ধরেন মাঝে মাঝে থাকে যে একদম মানে আপনার আলট্রা ওয়াশ, মানে একদম ডেস্ট্রয় ওয়াশ, ডেস্ট্রয় ফিনিশ, ওগুলো ফ্যাশনে চলে আসে, আবার দেখবেন যে ওগুলো আস্তে আস্তে চলে যায়। তো যেটা বাংলাদেশের জন্য সবচেয়ে যে ভালো জিনিসটা যেটা হয়েছে, ওয়ান অফ দ্য রিজনস ইজ ডেনিমের একটা সাইকেল থাকে, এভরি 10 ইয়ার্স একটা আপট্রেন্ড থাকে, একটা ডাউন ট্রেন্ড যায়। সো আমরা যখন শুরু করেছিলাম 2000 সালে, আমরা এক্সপেক্ট আমাদের একটা ইয়ে ছিল 10 বছর পরে আপনার 2010-এর দিকে ডাউন ট্রেন্ডটা শুরু হবে। বাট ফর্চুনেটলি ফর বাংলাদেশ হোয়াট হ্যাপেন্ড, ওই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস স্টার্টেড 2008 সালে। তো যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস স্টার্টেড, তো যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস সাথে আবার ডেনিম মার্কেটের একটা কিন্তু লিঙ্কেজ আছে, কারণ আপনি যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয় তখন কিন্তু সবাই ডেনিমের দিকে ঝোঁকে। আপনার একটা টুইলের একটা ট্রাউজারের দাম ধরেন $50, ওটা না কিনে আপনি একটা $25 ট্রাউজার কিনলেন, ওইটা ধরেন আপনি 1 মাস পরলেন, ওটা ধুতে লাগবে না, ইজি টু মেইনটেইন, হ্যাঁ, তো সবাই কিন্তু ওইদিকে চলে যায় তখন। তো ওইটার জন্য তখন কিন্তু দেয়ার ওয়াজ সিগনিফিকেন্ট পিক আপ অফ ডিমান্ড। অ্যান্ড অলসো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এর জন্য এই ওয়েস্টার্ন যে ব্র্যান্ডগুলো অপারেট করে টু রিডিউস দ্যার কস্ট অফ ডুইং বিজনেস, অনেকে কিন্তু তখন বাংলাদেশের দিকে চলে আসে, চায়নার থেকে সরে আসে, তখন কিন্তু আমরা একটা বুম দেখতে পাই। সো এটা একটা জিনিস। তারপর ধরেন এখন যেমন প্যান্ডেমিক আগে কিন্তু আমি ঢাকা চেম্বারের যখন সভাপতি ছিলাম, আমি কিন্তু তখন শুরুতে বলেছিলাম যে উই উইল সি আ বুম, বিকজ ইটস দ্য সেম কন্ডিশনস দ্যাট হ্যাপেন্ড, যেটা আবার এনেবল করবে আমাদের বুমের জন্য। তো তারপর যেটা হয়েছে যে আমাদের একটা জিনিস যেটা এই ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য আমরা বাঙালিরা অনেক 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 কথা বলে যে টেকনিক্যালি আমাদের নলেজ লিমিটেশন আছে, এই আছে, কিন্তু এই ইন্ডাস্ট্রিটা কিন্তু গ্রোথ হয়েছে আমাদের বাংলাদেশের লোকদের জন্য। আমরা যে টেকনিশিয়ান আছে আমাদের ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ইয়ের থেকে যারা বের হয়ে আসছে, মার্চেন্ডাইজিং বলেন ইয়ে বলেন, এদের জন্য কিন্তু গ্রোথ হয়েছে। কিন্তু এরাই কিন্তু ইন্ডাস্ট্রির মধ্যে এই নলেজ ডেসিমিশনটা করেছে, ইয়ে করেছে। তারপরে ধরেন এখানে এন্টারপ্রেনিওররাও চলে এসেছে। তো আমি থ্যাংক ইউ ভেরি মাচ, আমি আপনি অনেক ইম্পর্টেন্ট এবং বড় বড় বেশ কিছু জায়গা ধরেছেন, এগুলো আমি আরেকটু আপনার কাছে জানার চেষ্টা করবো, এগুলো পার্টিকুলার এই জায়গাগুলোতে আর একটু ঢোকার চেষ্টা করবো। আমি একটু শফিউল ভাই আপনার কাছে আসতে চাই, আপনি যদি বলেন যে ডেনিমের আমরা জানি যে সাপ্লাই চেইনের মধ্যে মেজর 3টে এরিয়া আছে, একটা হচ্ছে ফ্যাব্রিক অ্যান্ড দেন গার্মেন্ট মেকিং অ্যান্ড অফকোর্স ওয়াশিং। সো বাংলাদেশকে আপনি একটু আগে আপনি ফ্যাব্রিক ক্যাপাসিটির কথা বলছিলেন বোধ হয়, সেক্ষেত্রে কোয়ালিটি এবং জায়গাগুলো ইম্প্রুভমেন্টের জায়গাগুলো নিয়ে আপনি বলছিলেন, তো বাংলাদেশকে আপনি কোন জায়গায় রাখবেন, যে কোন সেক্টর এখানে মেজর কন্ট্রিবিউটর ছিল হচ্ছে যে এই গ্রোথের জন্য, ওয়াশিং আপনার পারফরম্যান্স নাকি রাদার ফ্যাব্রিক নাকি আমরা গার্মেন্ট মেকিং ক্যাপাসিটির জন্য? জেনারেলি প্রত্যেকটা তো আসলে কো রিলেটেড,
মানে একজনকে ছাড়া আরেকজন চলাটা ইজি না, বাট স্টিল লেটস সে 10 বছর আগের কথা যদি আমরা চিন্তা করি, কম্পেয়ার করি, তখন যেটা দেখা যাচ্ছে যে আজকে আমাদের ওয়াশিং ইউনিট গুলা যে এক্সপার্টিস লোকালি ডেভেলপ হয়েছে, আই মিন লোকাল লিডার যারা ওয়াশিং প্ল্যান্ট গুলা চালাচ্ছে, ওদের ড্রাই প্রসেস এক্সপার্টিস অর ওয়েট প্রসেস এক্সপার্টিস বা প্লাস যেভাবে ওনারা আর&ডি করে কাস্টমারদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করতেছে, সো আমি ওয়াশিং কে আমি বলবো প্রায়োরিটিতে রাখবো। সেম টাইম সেকেন্ড হচ্ছে ফেব্রিক মিল, কারণ ফেব্রিক মিল ওনারা চেষ্টা করেছেন হচ্ছে ডিফারেন্ট ওয়েতে ফেব্রিকটা লোকালি ডেভেলপ করে, লোকাল ওয়াশিং ইউনিট ইউজ করে, বা ওনারা ওনাদের ওয়াশিং ইউনিট ইউজ করে ওনাদের ওয়াশিং এক্সপার্টিস দিয়ে কাস্টমারদেরকে শো করা যে উই হ্যাভ ওয়াইডার কালার রেঞ্জ, উই হ্যাভ বেটার কোয়ালিটি ফেব্রিক। সো ডিফারেন্ট ওয়েতে ওনারাও ট্রাই করেছেন। বাট সেম টাইম আমি যদি জাস্ট একটু নেগেটিভ দিকে যাই, যে ড্রব্যাক বা আর কি হইলে ব্যানার হতে পারতো, স্টিল আমার পার্সোনালি মনে হয় যে সামটাইম আমাদের কমিটমেন্ট, কারণ কমিটমেন্ট মেইনলি আই উড সে কমিউনিকেশন, কারণ ম্যানুফ্যাকচারিং এর প্রবলেম থাকবেই, বাট স্টিল সামটাইমস আমরা হচ্ছে ওপেন হইতে পারতেছি না, অনেক সময় একটু ট্রান্সপারেন্ট হইলে বেটার, কারণ দেশে ওয়াশিং এ যদি একটা প্রবলেম হয় হইতেই পারে, লেটস সে 5000 পিস গার্মেন্ট রিজেক্ট হতে পারে, ফেব্রিক সামহাউ ম্যানুফ্যাকচারিং করার সময় উইভিং এ প্রবলেম হতে পারে, বা কোন একটা ডিফেক্ট আসতেছে যেটা হয়তো সাডেনলি ইনস্ট্যান্টলি সলভ করা যাচ্ছে না। সো ওই কমিউনিকেশনটা আমার মনে হয় যে ব্র্যান্ডের সাথে বা কাস্টমারদের সাথে, ব্র্যান্ড ম্যানুফ্যাকচারারদের সাথে যদি করা হয় দেন বেটার। সো আমি ফার্স্টে বলবো ওয়াশিং ওয়াশিং ইউনিটের এক্সপার্টিজের যে প্রোগ্রেস, এন্ড দেন হচ্ছে আমাদের টেক্সটাইল মিল এখানে যারা কাজ করতেছেন, যারা লিড দিচ্ছেন, তাদের ভূমিকাটাকে আমি প্রায়োরিটিতে রাখবো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ শফিউল ভাই। আমি একটু রিকোয়েস্ট করব, আপনার সাউন্ডটা আমরা একটু আস্তে শুনতে পাচ্ছি, আপনি সামহাউ ভয়েস বাড়ানো বা কোনো একটা অ্যাসপেক্টে আমাদেরকে একটু একটু ক্লিয়ার শুনতে পাই কিনা, এই ব্যাপারটায় খুব ইম্পর্টেন্ট কথা, আপনার এটা আমরা আরো ক্লিয়ারলি শুনতে চাই। শান্ত ভাই, আপনার কাছে একটু আসবো, যে এই যে ইন্ডাস্ট্রির একটা যে ইন্টিগ্রেশন কানেক্টিভিটি যেটা দরকার ছিল, সেই অ্যাসপেক্ট থেকে ফ্যাব্রিক আমরা জানি যে ইভেন এখনকার জায়গা কিন্তু লিড টাইমের যে একটা চ্যালেঞ্জ এবং একটা গুরুত্ব, সেক্ষেত্রে কিন্তু এই সাপ্লাই চেইনটা ক্লোজার থাকাটা খুব জরুরি। তো ডেনিমের অ্যাসপেক্ট থেকে এটা কিভাবে কাজ করেছে এবং লিড টাইমের গুরুত্ব সামনে কিভাবে আরো ইম্পর্টেন্ট হয়ে আসবে ফার্দার গ্রোথ এর জন্য? দ্য লিড টাইম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আই বল, কারণ স্পেশালি কারণ এখানে একটা সিনার্জি কাজ করে, একটা হলো যে ব্র্যান্ড ইজ দেয়ার, তারপরে আমরা হলাম সাপ্লায়ার, তারপর গার্মেন্টস। তো এখন ধরেন ফাইন্যান্সিয়াল যখন ক্রাইসিস হয় অথবা একটা ব্র্যান্ডকে প্রফিটেবল কখন করবে, এটা কিন্তু ফ্যাব্রিক মিলের দায়িত্ব অনেকটা, গার্মেন্টস অনেকটা দায়িত্ব, অ্যান্ড অলসো লিড টাইমের যে কোয়েশ্চেন করলেন, স্পিড প্রোগ্রাম যেটা আমরা এখন করি। তো নাম্বার ওয়ান, এটা করলে সুবিধাটা কি হয়, সুবিধাটা হয় যে আপনার ইনভেন্টরি কমে যায় ব্র্যান্ডের জন্য, ওদের ইনভেস্ট কস্ট অফ ইনভেস্টমেন্ট অনেক কমে যায়, অ্যান্ড প্লাস একই সাথে যেটা হয় আমার ইনভেন্টরিও কিন্তু, আমার অ্যাজ এ বিজনেস পার্সন, হ্যাঁ, আমার ইনভেন্টরিও কিন্তু কমে যায়। কারণ আমি ধরেন এখন যেটা বাংলাদেশের যে সমস্যা, যেটা মানে এই ইন্ডাস্ট্রির যে মেইন প্রবলেম, আমি 100টা ডেভেলপমেন্ট করলাম, অ্যান্ড 100টা ডেভেলপমেন্ট করে 90টা আপনার সাস্টেনেবল হলো না, তো খামাখা আমার কিন্তু ওই ইয়ার্ন গুলো ছোট ছোট করে স্টক করে করে যখন আপনি অ্যাড করবেন তখন অনেক মানে স্টক হয়ে যাবে। তো আমাদের যেটা হয়েছে যে স্পিড প্রোগ্রাম কিন্তু একটা জায়গায় কাজ করেছে, যে হাই স্ট্রিট ব্র্যান্ড গুলোর জন্য, কারণ আমরা মেইনলি কাজ করতাম আজকে যেমন এখন এসে এই জি স্টার এর মতন যারা রিনাম ব্র্যান্ড। আর এখানে একটা আমি বলতে চাই, দেখেন আপনার নাইকি ইজ আ ব্র্যান্ড, কিন্তু রিবক ইজ আ শু মেকার। সো এরকম কিন্তু আমাদের, উই অলসো হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য পারসেপশন, যেমন জি স্টার ইজ আ ব্র্যান্ড, হ্যাঁ, জি স্টাররা কিন্তু আগে বাংলাদেশে আসেনি, আগে যারা এখানে আসতো ওরা সব হাই স্ট্রিট ব্র্যান্ড, যারা ফাস্ট ফ্যাশন, ধরেন একটা স্টোরে ঢুকে ওই ফার্স্টে যে প্রোডাক্ট দেখবেন, এন্ট্রি লেভেল প্রোডাক্টে £10 অথবা $10 যে প্রোডাক্ট, ওইটা ওনারা বাংলাদেশ থেকে নিত। কিন্তু এই
এই স্পিড প্রোগ্রাম, তারপর ধরেন তাড়াতাড়ি ডেলিভার করা, এগুলোর পরে কিন্তু আস্তে আস্তে, তারপর ধরেন ওটার সাথে যে ইনোভেশন, যখন আমরা দেখলাম যে এইসব মানে নর্মাল ফ্যাব্রিক করে আমাদের কোনো লাভ হচ্ছে না, প্রাইস দিনকে দিন কমছে, কম্পিটিশন সবাই আসছে, 10 জনের সাথে আমি একই ফ্যাব্রিক নিয়ে কম্পিট করছি, তখন কিন্তু নিজেরাই উই স্টার্টেড চেঞ্জিং, এন্ড তখনই কিন্তু কম্পিটিশন, ইন্টারনাল কম্পিটিশনটা গ্রু, আমরা নিজেরা কি কি নিয়ে আসবো, নতুন ডেভেলপমেন্ট কি করব, তারপরে কিন্তু এরকম করতে করতে এখন যে স্টেজে গেছি আমরা, এখন যেমন যে যারা ইন্টারন্যাশনাল রিনাউন্ড ব্র্যান্ড যারা, ওরা কিন্তু বাংলাদেশের থেকে আসছে এই এই লিড টাইমের জন্য, কারণ লিড টাইম ইজ আ বিগ ফ্যাক্টর। অ্যান্ড অলসো এখানে একটা জিনিস হলো যে আমাদের কিন্তু ইন্ডাস্ট্রি ইজ ভেরি ভার্সাটাইল, আমাদের ধরেন আমরা খুব কুইকলি একটা ডিসিশন ইমপ্লিমেন্ট করতে পারি বাংলাদেশে, কারণ এখানে ওনার্সরাও কিন্তু ইনভলভড ইন দ্য ফ্যাক্টরি, এখানে আমাদের টেকনিশিয়ানও আছে, সো একটা এখানে এখন যে পর্যায়ে আসছে, যেমন শফিউর ভাই একজন বাঙালি, জিয়া ভাই আছে এইখানে, উনি একজন বাঙালি, আমরা কিন্তু কমিউনিকেশনটা সঙ্গে সঙ্গে করতে পারি, উনি আমার কথা বুঝে ইনস্ট্যান্ট একটা ডিসিশন নিতে পারে, আগে যেটা হতো যে তারপর কমিউনিকেশন ধরনের যে ইমেলে কমিউনিকেশন, জুমে কথা বলছে, ইনস্ট্যান্ট একটা ডিসিশন পাচ্ছে, আগে কি হতো যে হ্যাঁ আপনি আপনার হেড অফিস ধরেন আমেরিকায় আপনি ওখানে জানালেন, ওই 2 সপ্তাহ পরে আমার ফ্যাক্টরিতে ফিডব্যাকটা আসতো যে এটা চেঞ্জ করতে লাগবে, ওই জিনিসটা কিন্তু এখন নাই। সো এগুলো সবকিছু সমন্বয় করে কিন্তু ইন্ডাস্ট্রির গ্রোথটা হচ্ছে, অ্যান্ড এট দ্য সেম টাইম দের আর লিমিটেশন, যেটা পরে বলবো আমি, কিন্তু ইটস গুড। না থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেকগুলো ইম্পর্টেন্ট এরিয়া আমরা পেলাম, যেটা বেসিক্যালি আমাদেরকে একটা আরো মোর ইন্টিগ্রেশনের দিকে যেতে হেল্প করেছে, আমরা মোর ক্যাপাসিটি গ্রো করেছে, আমরা আরো কুইক রেসপন্স দিতে পারছি, একই সাথে আমরা কোয়ালিটি এবং হাই এন্ড ব্র্যান্ড গুলোর জন্যও কিন্তু আমরা ক্যাপেবল হয়েছি। সো আমি শফিউর ভাই আপনার কাছে জানতে চাইবো যে আমার যে একটু আগে আমি যে বিষয়টা আপনাকে একটু দিয়ে এসেছিলাম আইডিয়া, যে আপনি একটা ব্র্যান্ড ব্র্যান্ডে থেকে একটা হাই এন্ড ব্র্যান্ড থেকে আপনি যখন এটাকে দেখছেন, সেখানে আপনি দেখেছেন যে কিভাবে আপনাদেরকে বোধহয় কম্পিট করতে, যদি আপনি বোধহয় রিজিওনাল সাইডটাও দেখেন, তো ইন্ডিয়া বা আমাদের সাথে যে অন্য কম্পিটিটররা আছে সেইখানে আমাদের ফ্যাব্রিক ক্যাপাসিটি কিভাবে ইভলভ করেছে, আপনি কি দেখেন যে ফিউচারে আপনাদের বিজনেস এখানে আরো বাড়বে এবং বাংলাদেশের ক্যাপাসিটি সেই জায়গাগুলোতে আরো বেটার হচ্ছে, অথবা বেটার করার জন্য কোন কোন জায়গায় কনসেন্ট্রেট করতে পারে বাংলাদেশ ইন টার্মস অফ ফ্যাব্রিক? বেসিক্যালি আমি ছোট একটা স্টোরি বলবো, লাইক 5 ইয়ার্স ব্যাক, মানে আমরা একটা ফেব্রিক সিলেক্ট করি বাংলাদেশ থেকে, যে কারণে আসলে কথাটা বলা, কারণ আমাদের যেহেতু আমরা উই আর ফ্যাশন ব্র্যান্ড, আমরা ভলিউম ব্র্যান্ড না, সো ছোট্ট একটা ফেব্রিক ইনজেক্ট করাটাই আমাদের জন্য ডিফিকাল্ট হয়। আর 2015 এর দিকে এটা আরো ডিফিকাল্ট ছিল, আজকে যে যেখানে আছি আমরা, অ্যারাউন্ড 20,000 মিটার ফেব্রিক যখন বাংলাদেশে বানানো হয়, বানানোর পর সামহাও ফেব্রিকটা রিজেক্ট হয়ে যায়, সো ফুল গার্মেন্টটা তখন আমরা ডেলিভারি করতে পারিনি। দেন আমরা হচ্ছে যখন তারপরের বছর বা তার 2 বছর পরে, 3 বছর পর যখন হচ্ছে আমরা আমাদের ব্র্যান্ডকে ট্রাই করতাম যে লুক উই হ্যাভ মানে বেটার মিলস, বেটার কোয়ালিটি ফেব্রিক্স, তখন মাঝে মধ্যে ওরা হচ্ছে আমাদেরকে মনে করে দিত যে ডু ইউ রিমেম্বার দ্যাট স্টোরি। সো ওই জায়গাটাই হয়তো আমরা এখনো, এখন আর নাই ডেফিনেটলি, কোনো কোশ্চেন লেস, মানে ওইখান থেকে আজকে অনেক বেটার পজিশনে আছি। আর ফার্দার গ্রোথ বা ফার্দার এক্সপানশনের জায়গা আমি মনে করি অবশ্যই আছে, আর অ্যাজ এ ব্র্যান্ড ডিস্টার আমরাও কিন্তু আস্তে আস্তে গ্রো করতেছি বাংলাদেশে, মানে আমাদের ইভেন 2019, 2020 বা 2021 আমরা হয়তো লাইক মানে যেটা বললাম যে উই আর ফ্যাশন ব্র্যান্ড, আমরা হয়তো মিলিয়ন মিলিয়ন ইউনিটস কিনি না একটা কান্ট্রি থেকে বা একটা ম্যানুফ্যাকচারার থেকে, বাট স্টিল উই আর গ্রোয়িং, এবং আমাদের নেক্সট প্ল্যানই হচ্ছে যে কিভাবে লোকালি ফ্যাব্রিক ডেভেলপ করা যায়, কারণ আমরা এখানে অনেকগুলো অ্যাডভান্টেজ দেখি, যে নিটে যেরকম হচ্ছে, একটু আগে যেটা আলোচনা হচ্ছিল লিড টাইম নিয়ে, আমাদের 90 ডেজ লিড টাইমের নিচে এক সময় নিটে চিন্তাই করতে পারতাম না, বাট এখন 3 উইক্স লিড টাইমেও কাজ করতেছি আমরা। সো ওইখানে যে কম্পোজিট অ্যাডভান্টেজ যেটা আমরা সার্কুলার নিটে নিতে পারতেছি, সেম সর্ট অফ বেনিফিট কিন্তু আমরা ডেনিমেও নিতে পারবো, যদি হচ্ছে লোকালি আমরা ফেব্রিক নিতে পারি। অ্যান্ড দেন সেকেন্ড ওয়ান হচ্ছে, আমরা যদি কার্বন ইমিশনের কথা চিন্তা করি, যে আমাদের যে শিপ গুলা, শিপে যে পরিমাণ কার্বন ইমিশন করে,
আমরা কিন্তু চাইলে ওই জিনিসটাও মিনিমাইজ করে ফেলতে পারি। সো দ্যাট মিন্স উই ক্যান অফার ইভেন মোর সাস্টেনেবল প্রোডাক্ট, মানে এটা হয়তো কেউ রিয়েলাইজ করবে না, বাট ইনডিরেক্টলি আমরা রিয়েলাইজ করতে পারবো যে হাউ মাচ কার্বন ইমিশন উই রিডিউসড। এবং আনসার্টেনিটি গুলো কষ্ট কিন্তু অনেক কমে যায়, অনেক যদিও ছোট্ট একটা সেম টাইম ছোট একটা স্টোরি আছে। লাইক আমরা যদি প্রাইস কম্পেয়ার করি, আমাদের বাংলাদেশের ইয়ার্ন প্রাইস হয়তো কম্পেয়ার টু ইন্ডিয়া অর নেইবার কান্ট্রিজ আমাদের ইয়ার্ন প্রাইস একটু বেশি, যার জন্য হয়তো আমাদের ম্যানুফ্যাকচারার যারা ওনারা হয়তো ওই অ্যাডভান্টেজটা অনেক সময় নিতে পারতেছেন না। আর সেম টাইম আমার মনে হয় যে আমাদের মিলদের সেগমেন্ট ভাগ করে ফেলতে পারলে ভালো, লাইক অফ কোর্স ভলিউম সেগমেন্ট এন্ড প্রিমিয়াম সেগমেন্ট। প্রিমিয়াম সেগমেন্টে হয়তো হিউজ ভলিউম সেল হবে না, বাট স্টিল হোল ওয়ার্ল্ডকে জানানো যাবে যে উই ক্যান ডু, উই ক্যান মেক ইট। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ সুফি ভাই। আমি আবার একটু রিকোয়েস্ট দিব, যদি আপনি চেক করে দেখতেন যে দ্যার ইজ এ পসিবিলিটি আপনি যদি হেডফোন ইউজ করার সাউন্ডটা কোনোভাবে বাড়ানো যায় কিনা, অথবা আপনার কম্পিউটারের সামনে কোনো পেপার থাকলে অনেক সময় এই সাউন্ডটা বাধাগ্রস্ত হতে পারে, কাইন্ডলি দেখেন আপনি। এখন কি বেটার? একটু বেটার, হ্যাঁ। সো থ্যাংক ইউ। আমি শামস ভাই আপনি আপনার কাছে আসবো, খুব ইন্টারেস্টিং কিছু আলোচনা আমরা পেলাম, আমরা অনেকগুলো আইডিয়াও পেলাম। এখন আমি যদি অনেকেই প্রশ্ন করছেন, অলরেডি একটা প্রশ্ন আমি পেয়েছি যেটা আমাদেরকে জানতে চাচ্ছেন যে বাংলাদেশ এখনো বেসিক ডেনিম নিয়ে পড়ে আছি, প্রায় 50টার মতো ফ্যাক্টরি বর্তমানে আছে, এটির সামনে কি ওভার স্যাচুরেটেড হতে পারে? ডেনিম ডাইভার্সিফিকেশন স্ট্র্যাটেজি বা ডেনিম প্রোডাক্টের পাশাপাশি আর কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য নতুন উদ্যোক্তাদের পরামর্শ থাকবে নতুন উদ্যোক্তাদের জন্য? আমি এই কোশ্চেনের ফার্স্ট পার্টটা আপনার কাছে দিতে চাই, সেটা হচ্ছে যে ডেনিমের জন্য গ্রোথ এরিয়াটা কোথায়, পার্টিকুলারলি ফ্যাব্রিকে? সফির ভাই কিছু জায়গার কথা বললেন, আপনি কি আদৌ কোনো গ্রোথ এরিয়া দেখেন কিনা, আর যদি গ্রোথ এরিয়া থাকে স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? শামস ভাই জি দেখেন, জিনিসটা হলো যে মানে এখানে আপনি ইন্ডাস্ট্রিটা কিভাবে দেখেন। আমি যদি আমার ক্যাপাসিটি বাড়াই, কালকে যদি 4 গুণ ক্যাপাসিটি করি, প্রাইস যদি কমাই দিই, ধরেন আমার একটা প্রোডাক্টের প্রাইস আমি ব্রেক ইভেন করি $2, আমি যদি 180-তে $1.80 যদি অফার করি, আমি নেক্সট 10 ইয়ার্স কিন্তু ফ্যাক্টরি বুক করে ফেলবো। সো দ্যাট ডাজেন্ট মিন সাস্টেইনেবল। সো আমাদের যেটা এখন করতে লাগবে ওইটা হলো যে গ্রোথটা হয়েছে এটার মধ্যে এই ক্যাপাসিটি না বাড়িয়ে আমি কোয়ালিটির দিকে, আই হ্যাভ টু কম্পেয়ার ইন টার্মস অফ কোয়ালিটি, নট মানে প্রাইস। আমাদের এই জিনিসটাই বাংলাদেশে আই থিঙ্ক দ্য বিগেস্ট ড্রব্যাক, আমাদের এইটার দোষ ওনার থেকে শুরু করে আমি বলবো ওনারদের উপর বেশি। কারণ আমার আমরা সবাই যখন কথা বলি, আমরা বলি যে এর টার্ন ওভার এত, এ লার্জেস্ট এক্সপোর্টার, এ এটা, ইট ডাজন্ট ম্যাটার। আমার যদি মার্জিন থাকে -2, আমি কত এক্সপোর্ট টার্ন ওভার কি হলো এটা ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, আমি একটা অ্যাওয়ার্ড পাবো, একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড দিবে আমাকে অ্যাজ আ হাইয়েস্ট এক্সপোর্ট, ডাজন্ট মিন। আবার ব্যাংকের অবস্থা ধরেন লাল বাতি জ্বলছে আমার। সো এইদিকে না গিয়ে আমাদের এখন উচিত যে আমার যে ক্যাপাসিটি আছে এটাকে সাস্টেনেবল করার জন্য, কারণ এটার সাথে কিন্তু আমার আমার ওয়ার্কারদের কিন্তু আমি যদি ওয়ার্কার হিসেবে দেখি এটা কিন্তু হবে না। আমার টিম, আমার টিমের লোক, কারণ ওনারা কষ্ট করে কিন্তু আমাকে আজকে যে এখানে কথা বলছি বিকজ অফ দেম। সো ইট হ্যাজ টু বি সাস্টেইনেবল। তো এখানে একটা পার্ট, সেকেন্ড পার্ট হলো R&D। R&D তে আমরা অনেক পিছিয়ে আছি, মানে আমি এটা অনেস্টলি আপনাকে বলি, যেমন আমাদের R&D আমরা ইটলিতে করি, আমরা ইটলিতে করি। এখন আমরা যেমন বাংলাদেশে উই হ্যাভ সেট আপ R&D একটা সেন্টার করেছে আমাদের ফ্যাক্টরিতে ইনহাউস, বাট হোয়াট উই ডিড, আমরা আমাদের যারা টেকনিশিয়ান আছে ওদেরকে ট্রেন করেছি, সিঙ্গাপুরে গিয়েছে ওনারা, ওখানে ইটলিতে ওনাকে পাঠিয়েছি, ওখানে 1 মাস ছিল, 2 মাস ছিল, সুইজারল্যান্ডে পাঠিয়েছি কেমিক্যালের উপর কোর্স করার জন্য। এখন এই জিনিসটা আমি বলবো যে এই গ্রোথটা যেটা হচ্ছে এটা কি জন্য হচ্ছে, এটা থেকে কিন্তু আমি ফিডব্যাক পেয়েছিলাম যে যখন আমরা আজ করতে পেরেছি যে বেসিক থাকবে না, কারণ বেসিকের উপর করলে আমার প্রাইস প্রেশার সবসময় যাবো, সো উই হ্যাভ টু অফার সামথিং। তো তখন যেটা আমরা করেছি, আমরা নতুন এই ফিডব্যাকের উপর, আমরা টেকনিশিয়ানদের ফিডব্যাকের উপর, আমাদের যারা মার্কেটে সবসময় প্রেজেন্ট থাকে ওদের ফিডব্যাকের উপর, নতুন যে মেশিনারি আমরা ইনস্টল করেছি শাসায়, দিস ইজ দ্য লেটেস্ট জেনারেশন ডাইং টেকনোলজি ইন দ্য ওয়ার্ল্ড, মাস্টার ফ্রম ইটলি, অ্যান্ড ইজ দ্য ওনলি মেশিন ইন বাংলাদেশ আই থিঙ্ক, মাস্টার যে ডাইং টেকনোলজি। অ্যান্ড হোয়াট উই ডিড ইজ লাইক, আমরা কিন্তু যে কমার্শিয়াল রান করার জন্য
ওই মেশিনটা ডিজাইন করি না, মানে এটা উই ডিজাইন ইট আওয়ার সেলস, ছোট ছোট রান, 5000 গজ কাপড় চলে আমি 5000 গজ দিব, কোনো আপচার্জ দিতে লাগবে না ক্লায়েন্টকে। আমরা কিন্তু ওই জিনিসটা এখানে ইন্টিগ্রেট করেছি বেসড অন দিস ফিডব্যাক। সো আর এন ডি এসব ফিডব্যাক ইজ ভেরি ইম্পর্টেন্ট এক নম্বর, অ্যান্ড দুই নম্বর হলো যে এই আমাদের যেটা আনফর্চুনেটলি যেটা আমি নোটিস করেছি, আমাদের কারিকুলাম যেটা আছে বাংলাদেশের যে টেক্সটাইল কারিকুলাম, এখানে অনেক অনেক লিমিটেশন আছে। আমি যখন ইতিতে যাই, এখানে যখন টার্কিশদের সাথে কথা বলি, টার্কিশ এক্সপার্ট যারা আছে, ওনাদের যে সিলেবাসটা যেটা স্কুলে ওনারা যে কলেজে পড়েছে, ইটস বেসড অন দ্য রাশিয়ান কারিকুলাম। রাশিয়ান কারিকুলাম কিন্তু ইজ মোর ফোকাসড অন দ্য প্রপার্টিজ অফ কটন, মোর অন দ্য প্রপার্টিজ, কটন থেকে কি করলে কি হবে ওইটার উপর ফোকাস করে। বাট আমরা যেটা বাংলাদেশে ফলো করি, এটা ম্যানচেস্টার কারিকুলাম, ওইখানে কিন্তু আবার এই মেশিন ইউজ করলে এই আউটপুটটা হবে, ইটস মোর অন দ্য টেকনোলজিক্যাল সাইড। তো আমি যে আমি যদি মানে ধরেন একটা বিরিয়ানি রান্নাম, মানে ভাতটার কদ্দুর কি দিলে ওই ভাতটা কিরকম টেক্সচার হবে এটা যদি না বুঝি, আমার কিন্তু একদম স্টেট অফ দ্য আর্ট 2 লাখ টাকার একটা স্টোভের উপর যদি আমি রান্না করি, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। সো আমাদের কারিকুলাম নিডস টু বি ওভারহল, মানে দেয়ার নট ওভারহল, এইসব মানে কটনের প্রপার্টির উপর ফোকাসড অনেক কারিকুলাম লাগবে, কারণ কটনটাকে কি করলে কি ওয়েতে রিয়াক্ট করবে এটার দেয়ার দেয়ার আর লিমিটেশন। আমরা যখন ইটলিতে গেলাম প্রথমবার, আমার ফ্যাব্রিক আমাকে যখন দেখালো, আমরা হা করে তাকাইছিলাম যে এটা কি, তখন দেখলাম যে ওই ওই প্রসেসটাই যেটা বাংলাদেশে আমরা ধরেন দুই তিনটা প্রসেস করে আনি, ওনারা 24টা প্রসেস করে জিনিসটা নিয়ে আসছে, কিন্তু দ্যাট চেঞ্জ দ্য লুক অফ দ্য ফ্যাব্রিক এন্টায়ারলি। ওটার জন্য পরে যেটা করলাম, আমরা টেকনোলজিক্যাল সাইডে জিনোলজির সাথে একটা পার্টনারশিপে গেলাম, আমরা উই ইনভেস্টেড হেভিলি ইন টেকনোলজি, আমরা সাস্টেনেবিলিটিতে গেলাম, অ্যান্ড এখানেও অলসো দ্য ওয়ে উই প্রেজেন্ট আওয়ার সেলভস। যেমন আমি সাস্টেনেবল একটা মেশিন কিনলাম, ধরেন আমি আই হ্যাভ রিডিউসড ওয়াটার কনজাম্পশন বাই 80%, কেমিক্যাল কনজাম্পশন বাই 60%। এখন এটা আমি যখন বাইরে বলি, সবাই উনি যত ফ্যাক্টরিতে যাবে সবাই বলবে আমি 80% পানি কমিয়েছি, আমি 60% দিয়ে কমিয়েছি। কিন্তু বাইরেকে আমি যখন বললাম যে আই হ্যাভ সেভড এনাফ ওয়াটার টু মেক ইউ 4 কাপস অফ কফি, তখন কিন্তু ইজ লাইক ওকে, মানে তখন কিন্তু উই কানেক্টেড। সো আমাদের স্টোরি টেলিং এও উই নিড লট অফ ওয়ার্ক। থ্যাংক ইউ শামসুল, আমি আপনাকে অ্যালাউ করছিলাম একটু লম্বা সময় নেওয়ার জন্য। আপনারা যারা দর্শক আছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি যতটুকু জানি সাশা ডেনিমস এর এই স্টোরিটা ইজ রিয়েলি এনকারেজিং এবং হচ্ছে যে কোয়াইট ডিফারেন্ট ফ্রম মেনি আদার্স, এবং দ্যার ইজ এ লট অফ থিংস টু লার্ন, যেটা হচ্ছে যে আর এন ডি এবং মার্কেটকে কানেক্ট করা। এবং উনি কিন্তু এটাই এক্সপ্লেন করলেন যে হাউ দে মুভড অ্যান্ড ওনারা কিভাবে এটাকে গ্রোথ স্ট্র্যাটেজি হিসেবে গ্রহণ করেছেন। শামসুল, আপনার কাছে এটা নিয়ে আরো জানতে চাইবো, অফকোর্স এটা একটু ভেতরে যাওয়া। আপনি একটা বিষয়ে জোর দিচ্ছিলেন, সেটা হচ্ছে যে আমাদের ক্যাপাসিটি ইন টার্মস অফ হিউম্যান ক্যাপাসিটি, হিউম্যান ক্যাপিটাল, এবং এই জায়গায় আমাদের নলেজ। আমি শফিউল ভাই আপনার কাছে একটু এটা জেনে আসতে চাই যে আপনি জিনিসটাকে কিভাবে দেখেন, যে ডেনিম সাকসেসের পেছনে ডেনিম সেক্টরে আমাদের প্রফেশনালসরা আসলো এবং তারা কেপাবল হলো, ইভেনচুয়ালি এটা গ্রো করলো, জিনিসটা এরকম নাকি অন্যভাবে জিনিসটা গ্রো করেছে? জাস্ট টু আন্ডারস্ট্যান্ড ইট, বিকজ আমরা তো অন্য সেক্টর গ্রো করতে গেলেও এটা আমাদের লাগবে। ফার্স্ট অফ অল ডেফিনেটলি আমাদের লোকাল এক্সপার্ট যারা এখন লিড দিচ্ছে ইন্ডাস্ট্রিটাকে, তাদের ডেফিনেটলি কি বলে কন্ট্রিবিউশন আছে ফর শিওর। অফকোর্স তার বিহাইন্ডে আমাদের ওনার যারা, তাদের সাপোর্ট ছাড়া তো নিশ্চয়ই ওনারা সেই মানে সেই অপরচুনিটি পাইতেন না আর কি। সো বোথ এন্ডের সাপোর্ট ডেফিনেটলি আছে। আর সেম টাইম আমি একটা জিনিসকে আর একটু স্ট্রেচ করে নিব, লাইক আমাদের ইন্ডাস্ট্রির সাথে আমাদের এডুকেশনাল ইনস্টিটিউট সামহাও আর একটু বেশি কানেক্টেড যদি থাকতো, দেন হয়তো আমাদের যে লুপগুলোকে ক্লোজ করা সম্ভব ছিল আর কি। বিশেষ করে ইউনিভার্সিটি কারিকুলাম আমরা অনেক সময় ইয়ে করি, বাট বিশেষ করে ইন্ডাস্ট্রিতে যারা লিডার হিসেবে কাজ করতেছেন, ওনারা যদি সামহাও ওনাদের ফিডব্যাকটা ইউনিভার্সিটি গুলাকে পাস করা হয়, স্পেশালি ইউনিভার্সিটির রাইট পার্সনদেরকে, আমার ধারণা আমাদের টিচার যারা, ওনারাও অনেক সময় অপেক্ষায় থাকেন যে ওনাদের কাছ থেকে যদি একটু ফিডব্যাক পাই, দেন আমরা আমাদের মতো করে চিন্তা করতে পারি। কারণ ফর মি ইউনিভার্সিটি হচ্ছে নলেজ সেন্টার বেসিক্যালি। আমি যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, আমি আসলে আমার ডিপার্টমেন্টের সাথে রেগুলারলি কানেক্টেড, এবং আমি ট্রাই করি হচ্ছে ইনপুট দেওয়ার জন্য, মানে মার্কেটে আমি কি প্রবলেম ফেস করতেছি, সেম টাইম
আমার সিনিয়র বা জুনিয়র যারা ওনারা কি প্রবলেম ফেস করতেছে। সো ডেফিনেটলি আমাদের লিডার যারা তাদের কন্ট্রিবিউশন আছে ফর শিওর, বাট সেম টাইম ওনাদেরকে আমার মনে হয় যে আরেকটু ওপেন যদি করা যায়, আরেকটু ইনিশিয়েটিভ নেওয়ার অথরিটি দেওয়া যায়, অথবা হচ্ছে লেটস সে আরএনডি এর কথা যেটা মহোদয় বলেছিলেন যে লেটস সে 100টা আরএনডি করার পর হয়তো 90টাই ড্রপ করতেছে, বাট বেসিক্যালি 100টা আরএনডি করার পর আমার ধারণা 100টা আরএনডি যদি হচ্ছে লেটস সে জিস্তারকে যদি শো করা হয় হয়তো জিস্তার একটা পিক করবে, এরকম 100 জন ব্র্যান্ড কে বা রিটেইলার কে যদি শো করা হয়তো মানে সাকসেস রেটটা একটু বেশি হতে পারে। জি থ্যাংক ইউ। ডেফিনেটলি এজন্যই আমি 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 যতটুকু জানি যে সাশা ডেনিম কিন্তু আরএনডি এর যে একটা মডেল উনি শেয়ার করলেন, পাশাপাশি এটাকে যে রাইট প্লেসে রিচ করা, মার্কেটে রিচ করার ক্ষেত্রেও একটা ভালো স্ট্র্যাটেজি আছে। তো আমি যে বিষয়ে আমি কথা বলছিলাম যে হিউম্যান ক্যাপাসিটি, সঞ্জয় আপনি সংক্ষেপে বলবেন কিনা যে ডেনিমস গ্রোথের জন্য এটা কতটা কিভাবে হেল্প করেছে? আপনি একটু বলছিলেন, ওয়াশিং সেক্টরে দ্য স্কোপ ইজ আনলিমিটেড। আমি এখনো বলবো যে আমরা কিন্তু উই হ্যাভ বেয়ারলি স্ক্র্যাচড দ্য সারফেস, মানে এখনো দেয়ার ইজ ট্রেমেন্ডাস স্কোপ। কিন্তু এখানে ওয়াশিং ইন্ডাস্ট্রির সাথে আপনি যখন মানে ইয়ে করতে যাই, আমরা যখন বলি যে আমরা একটা ভালো ওয়াশিং প্ল্যান্ট করতে চাই, ফার্স্টে কিন্তু আমরা যেটা করি যে ওই মেশিনের কথা শুরু করে দিই, আমার কাছে টনেলও আছে, আমি ওইভাবে ডিজাইন করি যে স্টেট অফ দ্য আর্ট মেশিনারি। কিন্তু দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইন দ্য এন্টায়ার প্রসেস ইজ দ্য কেমিস্ট। আমরা কিন্তু কেমিস্টের ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো কথা বলি না, কিচ্ছু বলি না, একটা একজনকে নিয়ে আসি জাস্ট চালানোর জন্য। কিন্তু ওনাকে যে মানে ওনাকে তো ট্রেন করতে লাগবে। হ্যাঁ, তো আমরা যেটা করেছি সাশায়, আমরা কিন্তু নেক্সট স্টেপ যেটা করছি, আমরা একটা ইন্ডাস্ট্রিতে উই হ্যাভ নোটিস সামথিং যে সবসময় একটা ব্লেম গেম আসছে যে কোনো প্রবলেম হলে ফ্যাব্রিক মিলের উপর দোষ চাপানো হয়, ফ্যাব্রিক মিল হিসাবে আমি তখন দোষ চাপাই স্পিনিং মিলের উপর, মানে ইটস আ চেইন। হ্যাঁ, কিন্তু আমরা সবাই কিন্তু আর কম্পোনেন্ট অফ দিস প্রসেস। তো আমরা যেটা এখন করছি ওটা হলো যে উই আর গোয়িং ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়াশিং। আমরা একটা নতুন একটা সেট আপ করছি উইথ জিরো ডিসচার্জ, ইট উইল বি দ্য ফার্স্ট। আমরা অলরেডি জিরো ডিসচার্জ, উই আর দ্য ইওস টেক্সটাইল, উই টুক ওভার ইওস টেক্সটাইল এন্ড ইটস দ্য ওনলি জিরো ডিসচার্জ ফেসিলিটি ইন বাংলাদেশ, হাইয়েস্ট রেটেড ইন এশিয়া। সো আমরা ওইখানে আমরা একটা ওয়াশিং ইউনিট করছি। আমরা এখন যেটা করবো যে ব্র্যান্ডদেরকে উই উইল গিভ দ্যাম অ্যাসিওরেন্স যে তুমি আমাদের ফ্যাব্রিক নিয়ে স্টিচিং যেখানে গিয়ে করো, ওয়াশিং তো আমি করে দেবো। কারণ আমি যেটা বলছি, কারণ আমার আর এনডিতে আই হ্যাভ প্রুভেন যে it is there, so I will take 100% responsibility. Any problems that will arise from the washing, I will take responsibility because it's my fabric. Ami jani amar fabric e kibhabe ki korle otar dekhte outlook ki hobe jeta tumi chaichho, eta ami jani. এটা কিন্তু ওয়াশিং প্ল্যান্টের যেটা যাচ্ছে, আর এখানে মানে আননেসেসারিলি কিন্তু আমরা ওয়াশিং প্ল্যান্টকে ব্লেম করি অনেক অনেক ক্ষেত্রে আমি বলবো। কারণ যে ওই ওয়াশটা করছে উনি ধরেন ওই রেসিপিটি ইউজ টু না। এখন আমি যখন আমার আর এনডি করে ফ্যাব্রিকটা ডেভেলপ করলাম, এটা ডিফারেন্ট একটা রেসিপি ইউজ করলাম, তো যখন অবভিয়াসলি যখন যাচ্ছে ওখানে, যখন আপনি যে আর এনডি করবেন সেখানে, তো আপনি ইউ নো দ্য ফ্যাব্রিক বেস্ট। জি জি জি। এন্ড আমরা যেটা আইটেমস যেটা করি এখন, ওটা হলো যে আমরা কিন্তু যখনই কোনো ব্র্যান্ডের সাথে কাজ করি এখন, আমরা ভিজিট উইথ দ্য ডিজাইনার, আমরা ডিজাইনারের সাথে ডাইরেক্টলি বসি, বসে ওকে জিজ্ঞেস করি যে কি মানে অপটিকটা কি চাও ফ্যাব্রিকের, তখন একটা একটা ডাইরেকশন দেয় যে এইভাবে আমরা এইরকম একটা জিনিস দেখতে চাই, ডেস্ট্রয় ফিনিশ চাই। হ্যাঁ, ডেস্ট্রয় ফিনিশের জন্য কিন্তু আমার কতগুলো ফ্যাব্রিক আছে যেখানে লাইক্রা ইজ দেয়ার, ওখানে আপনি ডেস্ট্রয় করতে গেলে দেয়ার উইল বি ড্যামেজ। সো আলটিমেটলি যখন বাল্কে যাবেন অনেক রিজেকশন হবে, অনেক ই হবে, তখন আমরাই সাজেস্ট করি যে না এইটাতে যাও না, তুমি এভাবে করো, আমি আবার ডেভেলপ করে দিচ্ছি বেসড অন ইওর। আপনার যে হোল স্ট্র্যাটেজি আমরা যেটা জানতে পারলাম, এটা তো হিউজ নলেজ এখানে রয়ে গেছে আপনার টিম বলেন, আপনার হোল ডিজাইনে, তাই না? নলেজের বিষয়টা আপনি কিভাবে গুরুত্ব দিয়েছেন, কিভাবে বিল্ড করেছেন, বিকজ কেন বলছি আমরা, আমি তো টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমি জানি যে ডেনিমে যখন লোকেরা যাওয়া শুরু করে, ইট ওয়াজ অল সাশা। না, তখন তো যেটা ছিল যে উই ওয়ার দ্য ওনলি ওয়ান, কিন্তু তারপর দেখেন এখানে কিন্তু একটা জিনিস যেটা ভালো হয়েছে যে এই নতুন যে ডেনিম গুলো আসছে, ইট হ্যাজ ফোর্সড আস টু চেঞ্জ আওয়ার ভিউজ। নাহলে কিন্তু আমি ওখানে পড়ে থাকতাম যে আই এম দ্য ফার্স্ট ওয়ান,
সবাই আমার থেকে ফ্যাব্রিক নিত, আই এম দ্য বেস্ট, আমি সব জানি, এরকম কিন্তু না। যখন ইউ চ্যালেঞ্জ, আপনি যখন, ওয়েন পিপল আর চ্যালেঞ্জ, তখন ইউ ট্রাই টু গিভ সামথিং ডিফারেন্ট। ওখান থেকে কিন্তু আমাদের এই যাত্রাটা, অ্যান্ড আমাদের কম্পিটিশন, যারা কম্পিটিশন দিচ্ছে বাংলাদেশে, যে অন্য যে ডেনিমিল গুলো আছে, ওদের জন্য কিন্তু উই হ্যাভ বিন ফোর্স টু চেঞ্জ। আমরা যে এদিকে যাচ্ছি, এটা বিকজ অফ দ্যাট, ইট ইজ, অ্যান্ড ইট ইজ হেলদি। যত কম্পিটিশন থাকবে তত হেলদি হবে মার্কেট। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আছি কোর্স প্রেজেন্স টেক্সটাইল এপিসোড 15-এ। আপনারা সবাই আমাদের সাথে জয়েন করছেন। আমরা একটু এর মধ্যে এক ফাঁকে আমাদের যে টাইটেল স্পন্সর কোর্সের সাস্টেনেবিলিটি স্টোরির একটা ভিডিও একটু দেখে আসবো। আমরা অবশ্যই সাস্টেনেবিলিটি নিয়েও কথা বলবো, এবং একই সাথে আমরা ডেনিম সেক্টরের যে সাকসেস, এটাকে অনুসরণ করে অন্য সেক্টরগুলো কিভাবে আমরা গ্রো করাতে পারি সেটা নিয়ে দেখবো। আর আপনারা যারা আমাদের সাথে আছেন, আপনারা প্লিজ কোশ্চেন করেন এবং কমেন্টস করতে পারেন, আপনারা আরো বেশি বেশি পার্টিসিপেট করতে পারেন। G-Star being, you know, one of the promoter of sustainability, আমি একটু জানতে চাইবো যে যে বিষয়টা আমরা দেখলাম এতক্ষণ, যে সাস্টেনেবিলিটি কি ডেনিম সেক্টরের সাথে সম্পর্ক কি, কতটা রিলেভেন্ট, ডেনিম কি আমাদের এখানে গ্রো করেছে এজ এ ডার্টি ইন্ডাস্ট্রি হিসেবে কিনা, নাকি বাংলাদেশ আসলে একটা ডার্টি ইন্ডাস্ট্রিকে কিভাবে ক্লিনলি চালাতে হয় এটা দেখানোর সফলতার কারণেই ডেনিমটা গ্রো করেছে। ফার্স্ট অফ অল, লেটস সে অ্যাপারেল নিয়ে তো আসলে গ্লোবালি সবারই একটা নেগেটিভ ইয়া থাকে, যে লটস অফ কেমিক্যালস ইউজেস, অনেক পানি এখানে খরচ হয়। সো নট অনলি ডেনিম, মানে অল অ্যাপারেল, বাট আপনি যদি কম্পেয়ার করে দেখেন 10 years অ্যান্ড টুডে, প্রত্যেকটা সেক্টরে, লাইক নট অনলি ডেনিম, ইন অল সেক্টর, লাইক সার্কুলার নিট অর নন ডেনিম, মানে সব দিকেই কিন্তু ওয়াটার ইউজেস অনেক কমে গেছে। দিস ইজ ডিউ টু টেকনোলজি, দিস ইজ ডিউ টু লটস অফ ইনোভেশনস। অ্যান্ড সেম টাইম আমরা আমাদের ইটিপি প্লান্টের কথা যদি চিন্তা করি, আগে যেভাবে হচ্ছে খুব ওপেনলি ডিরেইল করা হতো আমাদের ল্যান্ড ফিলে, সো এটা এখন হচ্ছে না। সো আমি যদি আমাদের, মানে খুব স্পেসিফিক আমি যতটুকু জানি, যে আমাদের ডেনিম সেক্টরের কিছু কিছু ইন্ডাস্ট্রি, ওনারা যেভাবে এনার্জি ইউজেস, কার্বন ইমিশন যত প্রিসাইসলি ইভেন মেজার করে, হয়তো অন্য ইন্ডাস্ট্রি এখনো একটু পিছিয়ে আছে।
আমি ডেফিনেটলি এই দিক থেকে আমাদের ডেনিম ইন্ডাস্ট্রিকে আগেই রাখবো। সেম পলিসি বা প্রসিডিউরটা যদি হচ্ছে আমরা অন্যান্য ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করতে পারি, যে আসলে দেশে কতটুকু কার্বন এমিশন হচ্ছে এটা যদি মেজার করা হয় দেন রিডাকশনের একটা প্ল্যান করা যায়। যদি মেজারমেন্টই না থাকে তখন তো ইজি না। সো ওই মেজারমেন্টের দিক থেকে ডেনিম ইন্ডাস্ট্রি অনেক আগে আছে। সো অন্য ইন্ডাস্ট্রি ইচ্ছা করলে এটা ফলো করতে পারে। আর অন্যান্য ইয়া থেকে যদি বলি, লাইক ডেনিম ফেব্রিক রুটোরিয়াম থেকে যেহেতু শুরুটা হয়, দ্যাট মিনস রুটোর ইটসেলফ এ সাস্টেনেবল ই ফাইবার, কারণ রুটোরিয়াম যেহেতু অন্য প্রোডাক্ট ইউজই হচ্ছে না, হইতে পারে না। সো সো ইন দ্যাট সেন্স ডেফিনেটলি ডেনিম হচ্ছে মোর সাস্টেনেবল দেন আদার প্রোডাক্ট। কিন্তু ফ্যাশন ডিমান্ডের ক্ষেত্রে আমি যদি বলি বা ফ্যাশন ব্র্যান্ড গুলোর ডিজাইনের সাথে সাস্টেনেবিলিটি সম্পর্কের অ্যাস্পেক্টটাকে যদি বলি, সেখানে কি কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন? যেমন আপনি লাইক্রা বা স্ট্রেচ এর কথা আসলো, এটা তো একটা আনসাস্টেনেবল জিনিস, তাই নয় কি? সো এটার অ্যাপ্লিকেশন কেন বাড়লো ফ্যাশন ইন্ডাস্ট্রি? ওই জায়গাগুলিতে আসলে এই সাস্টেনেবিলিটি আইডিয়াটার কন্ট্রিবিউশন আছে কিনা বা রোল আছে কিনা? First of all, let's say lycra, there are sustainable lycra. So, হয়তো সাস্টেনেবল লাইক্রা গুলো হচ্ছে একটু এক্সপেন্সিভ, যেটা হয়তো সবাই ইউজ মানে let's say ইউজ করতে চায় না হয়তো বা। বাট আমরা শুধু ডেনিম না, রেদার হচ্ছে সার্কুলার নিট প্রোডাক্টেও কিন্তু হচ্ছে আমরা ট্রাই করি হচ্ছে সাস্টেনেবল লাইক্রা ইউজ করার জন্য। সো আমাদের প্রোডাক্ট যখন ডিজাইন করা হয়, ডিজাইন স্টেজ থেকে কিন্তু প্রোডাক্টের সাস্টেনেবিলিটি নিয়ে চিন্তা করা হয়। সো let's say আমরা ফাইবার কন্টেন্ট, লাইক্রা বা কেমিক্যাল ইউজেস, এখানে হার্মফুল কি থাকবে, ইভেন কোম্পানির পলিসি হচ্ছে যে যেখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে ওইখানে আবার কিভাবে ব্যাক করে দেয়া যায়, যদি মানে কিভাবে ওইখানকার এনভায়রনমেন্টটাকে কিভাবে প্রোটেক্ট করা যায়। সো ফ্যাশনের সাথে রিলেভেন্ট, বাট অফকোর্স সামটাইমস ইটস ক্যান বি এক্সপেন্সিভ। সো ওই এক্সপেন্সটা যদি হচ্ছে কোনো ব্র্যান্ড বা রিটেইলার accept করতে পারে, then it is possible to make sustainable product. Right. Shams bhai, আপনার কাছ থেকে এই ব্যাপারে একটু জেনে আসবো, আপনাদের growth strategy তে sustainability জায়গাটা কোথায়? এবং আপনি একটা খুব খুব interesting model এর কথা share করছিলেন, যে আপনি brand গুলোর সাথে বসতেছেন, আপনারা তাদেরকে একটা practical picture দেওয়ার চেষ্টা করছেন, যে তারা যে function চাচ্ছে বা aesthetic feature চাচ্ছে, এটা what is the cost of it in the down the line? So, এই দুটো অ্যাস্পেক্টে কিভাবে কানেক্ট করছেন, আপনারা কিভাবে কাজ করছেন? সাস্টেনেবিলিটি যদি কথা বলি, ইট ইজ দ্য নাম্বার ওয়ান প্রায়োরিটি ফর সাশা এট দিস মোমেন্ট। আমরা আমরা 100% উই আর ফোকাস অন সাস্টেনেবিলিটি এট দ্য মোমেন্ট। আমাদের যে প্রোডাক্টগুলো করছি, ইনফ্যাক্ট আমরা সোয়ান সার্টিফিকেশন উই আর দ্য সেকেন্ড মিল আফটার অর্তা টার্কি পরে, উই আর দ্য সেকেন্ড সার্টিফাইড মিল ইন দ্য ওয়ার্ল্ড। রিইউজে উই আর দ্য ফার্স্ট সার্টিফাইড মিল ইন বাংলাদেশ। সো আমাদের যে ওয়েস্টেজ যে ইয়েগুলো বের হয়, এটা আমরা এখন বাইরে পাঠাচ্ছি, ওখানে প্রসেস করে ওটাতে ইয়ার্ন বানিয়ে পাঠাচ্ছে, এগুলো নিয়ে কাজ করছি। তারপরে আপনার ওশন প্লাস্টিক রিসাইকেল, এগুলো নিয়ে কাজ করছি। সো সাস্টেনেবিলিটি ইজ দ্য বিগেস্ট, আমি বলবো এটা মানে কমার্শিয়ালি চিন্তা করলে হবে না, এটা অলসো উই হ্যাভ টু থিঙ্ক অফ দ্য ফিউচার, অ্যাবাউট ফিউচার জেনারেশনস বলেন, ফিউচার টেকনোলজি বলেন। কারণ আমি এটা যত তাড়াতাড়ি এটা নিয়ে কাজ করবো এখন, আমি কিন্তু একটা মানে আমার এখন যারা টেকনিক্যাল সাইডে যারা এখন জড়িত আছে শাসার সাথে, ওনারা কিন্তু দে নিড দ্য নলেজ টু গেট এনরিচ দেমসেলস। তো আমি যত আগে এটা অ্যাডপ্ট করবো, এটা কিন্তু আমার জন্য ভালো, ইন্ডাস্ট্রির জন্য অ্যাজ আ ইয়ে ভালো। তো সাস্টেনেবিলিটি বলতে কিন্তু খালি কম পানি ইউজ করা কম, এটা এটা না, এখানে সাস্টেনেবল অনেক কিছু আছে। যেমন আমি ধরেন ইটিপিতে আমি ডেনিম নিয়ে কাজ করছি, আমার ওয়েস্টেজ হবে ওই স্লাজটা হবে ব্লু কালারের, হ্যাঁ নীল রঙের রংটা হবে। আমি যদি এই স্লাজটা যদি ট্যানারিতে, ওই যারা ছোট ছোট ট্যানার আছে যারা, এটা আমি ইথোপিয়ায় আমি নিজে দেখেছি, অ্যান্ড আই ওয়ান্ট টু অ্যাডপ্ট দিস ইন বাংলাদেশ টু। ইথোপিয়া যেটা করে, ইথোপিয়াতে একটা ডেনিম মিল আছে, যদিও ওটা বন্ধ হয়ে গেছে, বাট হোয়াট দে ডিড ওয়ান থিং ওয়াজ এ গ্রেট থিং, ওটা ওই যে স্লাজটা ওরা ছোট ছোট ট্যানার দেখে দিত, ওই ট্যানাররা ব্লু কালার ডাই করতো, ওটা ডাই করে তারপর ওরা সেল করতো যে সাস্টেনেবল প্রোডাক্ট। সো ইটস এ গুড কনসেপ্ট, এটা কিন্তু বাংলাদেশে আমরা ইজিলি করতে পারি। তো এই সো দ্যাট ইজ অলসো পার্ট অফ সাস্টেনেবিলিটি। হ্যাঁ, তারপরে ধরেন এখানে যেটা আছে যে জাপানে ওই একটা ওই দেয়ার আ পার্টিকুলার একটা ছোট একটা ফিল্ড আছে কটন করে, তো কটনের রংটাই হলো ব্রাউন,
ন্যাচারাল কালার ইজ ব্রাউন, তো ওইটা দিয়ে যেমন আমরা এখন মানে খাকি প্যান্টের মতন ফ্যাব্রিক বানিয়েছি, তো দের ইজ নো জিরো ডাই স্টাফ, দের ইজ জিরো ইয়ে, সো ইটস 100 মানে, তো এইভাবে কিন্তু সাস্টেনেবিলিটি অ্যান্ড এই জিনিসটা আমরা ডাইরেক্টলি ফিট করছি টু দ্য ডিজাইনার্স, অ্যান্ড ওরা কিন্তু মাথায় রেখে স্টোরিটা, ইউ হ্যাভ টু ক্রিয়েট দ্য স্টোরি, আমি একটা ফ্যাব্রিক সবাই বানাতে পারি কিন্তু স্টোরিটাও কিন্তু এখন ক্রিয়েট করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে ইটস পার্ট অফ জিনিসগুলো যখন আপনারা ফলো করছেন, আপনারা ফাইন্ড আউট করছেন, এটা তো ব্র্যান্ড গুলোর জন্য একটা গ্রেট হেল্প, এগুলো দে ক্যান পিক। জি না, তারপর এখানে আইটিস আছে যে এখানে কিন্তু আবার যখন ডাইরেক্ট আমরা বসি, আমরা কিন্তু একটা জিনিস ওদেরকে সবসময় জিজ্ঞেস করি যে স্টোর সেলিং প্রাইসটা বলো আমাকে। এখন স্টোরে যখন সেলিং প্রাইস বলে, আমরা কিন্তু ব্যাক ক্যালকুলেশন করে একটা ফ্যাব্রিক পয়েন্টে প্রাইস নিজেরাই ক্যালকুলেট করি যে এইটা শুড বি এই প্রাইসে, যদি আমি অফার করি এই জিনিসগুলো যেগুলো চাচ্ছে সবকিছু একসাথে নিয়ে, তখন যেটা হবে যে ওনারা কিন্তু এটা ইজিলি অ্যাকসেপ্ট করতে পারবে, কারণ ওই প্রোডাক্টটা উইল বি উইদিন দ্য প্রাইস রেঞ্জ। এটাও কিন্তু সাস্টেনেবিলিটির একটা পার্ট, কারণ আমাকে আননেসেসারিলি আরএনডি করতে লাগতেছে না, আই নো যে এই প্রাইস পয়েন্টে কিন্তু হচ্ছে, আমার এফিশিয়েন্সিও বাড়ে। এক্স্যাক্টলি শান্ত ভাই, ইটস এ ভেরি গুড আইডিয়া। সো আমি শফিউর কাছ থেকে এই আইডিয়ার ফিজিবিলিটি নিয়ে একটু জানতে চাইবো যে ব্র্যান্ড গুলো এ ধরনের আইডিয়া দ্বারা আসলে উপকৃত হবে কিনা, বা এ ধরনের আইডিয়া পিক করছে কিনা, এই যে ম্যানুফ্যাকচারাররা তো আসলে রাইট ইনসাইট গুলো দিতে পারে, ডিপ ইনসাইট গুলো। অবশ্যই, এখানে হয়তো কি বলা যায়, ফার্স্ট অফ অল আমার মনে হয় যে ওই আইডিয়া গুলা প্রপারলি ব্র্যান্ডের কে কমিউনিকেট করাটা হয়তো ইম্পর্টেন্ট, মানে ব্র্যান্ড গুলা যদি জানে দেন ডেফিনেটলি পিক করবে। এখন হয়তো 10টা আইডিয়ার মধ্যে 10টাই একজন পিক করবে না, এক একজন হয়তো একটা পিক করবে, বাট ডেফিনেটলি ইটস এ গুড আইডিয়া। রাইট, থ্যাংক ইউ। আমরা একটু এবারে ডেনিম সাকসেসের যে স্টোরিটা বা লার্নিংটা, এটাকে আসলে কিভাবে রেপ্লিকেট করা যায় অন্যান্য ইন্ডাস্ট্রিতে, এটা একটু ফোকাস করতে চাইবো। প্রথমে শফির ভাই, আপনি যদি বলেন আপনি অ্যাজ এ ব্র্যান্ড অন্যান্য প্রোডাক্ট গুলোতে আমরা কি কেমন করছি, বাংলাদেশ কেমন করছে, এবং ডেনিমের সাথে রিলেভেন্ট বা এই ধরনের ইন্ডাস্ট্রি আর কি হতে পারে যেখানে এই লার্নিং গুলোকে সরাসরি কাজে লাগানো যায় গ্রো করার জন্য। ফার্স্ট অফ অল, লেটস সে বাংলাদেশ কে গ্লোবালি কিন্তু এখনো সার্কুলার নিড ড্রিভেন কান্ট্রি হিসেবে চিনে, সো নেক্সট টু সার্কুলার নিড দেন রিসেন্টলি হচ্ছে ডেনিম নিয়েও, সেকেন্ড প্রোডাক্ট হিসেবে ডেনিম নিয়ে কথা হয়। সো ডেনিম থেকে অবশ্যই অনেক কিছু ইমপ্লিমেন্ট করা আছে অন্য সেক্টরে, বাট সেম টাইম লেটস সে সার্কুলার নিড যেভাবে বাংলাদেশে ডেভেলপ হয়, হয়তো ওইখান থেকেও কিছু জিনিস কপি করা যেতে পারে। লেটস সে আমি একটা ছোট্ট স্টোরি যদি বলি, লাইক 2011 এ আমরা যখন গার্মেন্ট ডাই করতে যাই টি শার্টে, তখন 180-170 জিএসএম এর নিচে যদি গার্মেন্ট ডাই করতে চাইতাম দেন অলমোস্ট কেউই রাজি হতো না। তখন আমরা একটা প্রজেক্ট হাতে নেই যে 30 সিঙ্গেল, 40 সিঙ্গেল, 50 সিঙ্গেল, 60, 70 সিঙ্গেল ইয়ার্ন কালেক্ট করে জার্সি ফেব্রিক বানাই, দেন গার্মেন্ট বানিয়ে একই বাতে হচ্ছে আমরা ওভারডাই করি। ওভারডাই করার পর মানে কনসেপ্টটা ছিল এরকম যে ওকে ফাইন, মানে দেখি না আমরা কোন পর্যন্ত সাস্টেইন করে, কোন পর্যন্ত হচ্ছে ওভারডাই ক্যাপাবিলিটিস থাকতেছেই না, মানে গার্মেন্টটা থাকবেই না বাতের মধ্যে। তখন কিন্তু আমরা আপ টু 40 পর্যন্ত ইজিলি পাইছি, যে 40 সিঙ্গেল পর্যন্ত লাইক 120 জিএসএম গার্মেন্টেও ওভারডাই করা সম্ভব, যদিও রিজেকশন রেট হতে একটু বাড়ে। সো সেম সর্ট অফ ইনিশিয়েটিভ হয়তো আমাদের ডেনিম ইন্ডাস্ট্রিতে নেওয়া যেতে পারে, লাইক আমাদের ইন্ডাস্ট্রিতে যদি উইকলি বেসিস নলেজ সেশন থাকে, লাইক বিজনেস মিটিং যেরকম হয়, বা মান্থলি বেসিস নলেজ সেশন থাকে, এবং হয়তো একটা ইনোভেশন টিম ক্রিয়েট করা যেতে পারে প্রতিটা ইন্ডাস্ট্রিতে, প্রতিটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে, লাইক লেটস সে মাহমুদ ভাই হয়তো উনার এখানে আমি শিওর অলরেডি হয়তো আছেন একটা টিম, সো অনলি ইনোভেশন টিম। যখন ফর মি নট নেসেসারি যে নতুন পার্সন হায়ার করতে হবে, বাট এক্সিস্টিং টিমকে যদি একটা মডেল ডেভেলপ করে দেওয়া যায়, লাইক অন্যান্য কাজের প্যারালালি ইনোভেশন টিম, এই পাঁচজন হচ্ছে ইনোভেশন টিমের মেম্বার, একজন লিডার, দেন তারা হচ্ছে অলওয়েজ ব্রেইনস্টর্মিং করবে, তখন অটোমেটিক্যালি হয়তো প্রোগ্রেস করা সম্ভব। এবং ওই প্রোগ্রেসটা সেম টাইম আমি হয়তো বলবো যে টেক্সটাইল এবং হচ্ছে অ্যাপারেল প্লাস হচ্ছে আমাদের ডাইস কেমিক্যাল সাপ্লায়ার যারা, এই তিন পার্টির মধ্যে বন্ডিংটা মনে হয় আরেকটু স্ট্রংগার হলে
আমরা এজ এ ব্র্যান্ড আমরা হতে আমাদের ডিমান্ডটা আমাদের অনেক সময় আমাদের ওয়াশিং ইউনিটদেরকে রেগুলার পুশ করতেছি বা জানাচ্ছি, কমিউনিকেট করতেছি, বাট ওইখান থেকে হয়তো টেক্সটাইল মিলে যাচ্ছে না। সো টেক্সটাইল যদি আরএমজির সাথে ওয়াশিং এর সাথে খুব ক্লোজলি কাজ করে তখন হয়তো ইন্ডাস্ট্রি প্রোগ্রেস করাটা একটু ইজিয়ার হয়ে যেতে পারে আর কি। জি জি, থ্যাংক ইউ শফি ভাই। আপনি বেশ কিছু ইন্টারেস্টিং মডেল শেয়ার করেছেন। আপনি হয়তো জেনে থাকবেন যে টেক্সটাইল স্টুডিও অ্যাজ এন ইনোভেশন হাব এই কানেক্টিভিটি করার জন্য কাজ করে এবং বেশ কিছু পার্টনার এঙ্গেজ করে কিন্তু কাজ করছে, এবং আপনাদের ইনভলভমেন্টও সেখানে ছিল, আপনার টিমেরও কয়েকজন সেখানে ইনভলভ ছিল, আপনি পার্সোনালিও আমাদের সাথে নলেজ শেয়ার করেছেন। সো অফকোর্স এই ধরনের ইনিশিয়েটিভ গুলো ইন্ডাস্ট্রিকে বুস্ট করে এবং আপনার আমাদের ফার্দার প্রগ্রেস এর জন্য হেল্প করে। তো আমি সামসবের কাছে যেটা আমাদের আলোচনা বিষয় যারা ছিল যে নন ডেনিমে কিভাবে এই ধরনের লার্নিং গুলোকে ট্রান্সফার করা যায়, সেই অ্যাসপেক্ট থেকে আমি এটাও জানতে পারলাম যে আপনারা অলরেডি ইয়স ফ্যাব্রিক মিল যেটা আছে সেটাকে আপনারা কিনে নিয়েছেন, এছাড়া রিংশাইনেও বোধহয় আপনারা একটা অংশ আপনারা নিচ্ছেন। তো তার মানে এর মধ্যেও আমরা দেখতে পাবো সাশা বিং এ ডেনিম বেসড কোম্পানি আপনারাও একটা গ্রোথ স্ট্র্যাটেজির দিকে যাচ্ছেন। তো আপনাদের যে ডেনিমের লার্নিংটা আপনারা কিভাবে অন্য কোনো দিকে কি ট্রান্সফার করতে পারার সুযোগ দেখেন কিনা, বা অন্যরাও এটা মানে মানে করতে পারে কিনা? এখানে দেখা যায় একটা জিনিস কিন্তু যেটা বলতে চাই ওটা হলো যে আমাদের বাংলাদেশে যে ডিমান্ড যেটা দেখছি, যে গ্রোথ যেটা দেখছি, এটা কিন্তু বেসড অন সাপ্লায়ার ডিমান্ড। হ্যাঁ, যার ব্র্যান্ড যারা আছে ওনারা চাচ্ছে দেখে এটা করছে, কিন্তু অ্যাজ মানে অর্গানিক গ্রোথ যেটা বলবো, মানে অ্যাজ আমরা একজন ম্যানুফ্যাকচারার, ওই গ্রোথটা কিন্তু এখন আমাদের জিরো। আমি কারণ আমি বলি যে আপনি ওয়ার্ল্ডের যে কোনো দেশ যান, আপনি দেখবেন যে চায়নার অনেক সাপ্লায়ার কিন্তু লোকাল মার্কেটে কাজ করছে অনেক দেশে। ওনারা ওখানে নিজেরা সাপ্লাই চেইন ক্রিয়েট করে চায়নার থেকে ওই চেনা মিল থেকে ফ্যাব্রিক বানিয়ে এনে নিজেরা ব্র্যান্ডিং করে নিজেরাই সাপ্লাই করছে। আমরা কিন্তু বাংলাদেশ কিন্তু এখন ওটা করতে পারিনি, আমরা ওখানে যেতে পারিনি। সো ডিমান্ড ইজ দেয়ার, অ্যান্ড একটা জিনিসটা সবসময় রিয়েলাইজ করতে লাগবে এটার, যে যেমন জারা, আমি জারার কথা যদি বলি, ইটস আ জারা যে প্রোডাক্টটা বেচে এটা একটা ইন্টারন্যাশনালাইজ স্ট্যান্ডার্ডাইজ প্রোডাক্ট। হ্যাঁ, ইট ইজ নট কেটার টু দ্য স্প্যানিশ মার্কেট। স্প্যানিশ মার্কেটে যখন যাবেন দেখবেন যে ওখানে জিন্স পরে হিপ লাইনের এক ইঞ্চ নিচে, সো ইটস আ ডিফারেন্ট মার্কেট। ওইখানে কিন্তু অ্যাজ আ উদ্যোক্তা, আমি বাংলাদেশের একজন উদ্যোক্তা হয়ে কিন্তু নিজেই কিন্তু একটা ব্র্যান্ড লঞ্চ করতে পারি কেটারিং টু দ্য লোকাল টেস্ট অফ দ্য মার্কেট, এটা কিন্তু আমরা এখনো করিনি। সো এরকম কিন্তু অনেক স্কোপ আছে, এখনো দেয়ার ইজ আ লট অফ স্কোপ এখানে। এটা ছাড়া ওই ওয়াশিং ইউনিটে যেটা আছে, ধরেন আপনি ছোট ছোট যে বুটিক বায়ার আছে, আপনি ধরেন আপনি ইটলি যান, ইটলি গিয়ে রাস্তায় দেখবেন যে ওখানে 40টা দোকান আছে যার জিন্সের প্যান্ট বেচছে। হ্যাঁ, তো আপনি এখন যদি 40টা দোকান না হলে 20টা দোকান থেকে যদি ওটা 20টা পেয়ার করে কিনে আমি যদি 500টা অর্ডার করতে পারি, ওটা যদি আমি এখানে কাস্টমাইজ করে বাংলাদেশে যদি আমি ওয়াশ করে একটা ছোট একটা ব্র্যান্ডও লঞ্চ করতে পারি, ওয়াজ দ্য হার্ম? আমরা কিন্তু ওদিকে যাচ্ছি না। এখানে দেয়ার আর সাম রেগুলেটরি লিমিটেশন যেটা এখন কাজ করছে সরকার, দ্যাট অ্যালাউইং দে উইল অ্যালাউ এই বাইরে ইনভেস্টমেন্ট অথবা ইয়ে করার জন্য, অথবা কেউ যদি কোনো মানে ব্র্যান্ড লঞ্চ করতে চায় ওটার যে সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, ওটা এখন অ্যালাউ করবে মানে সরকার, বাংলাদেশ গভর্নমেন্ট। তো এইগুলো কিন্তু দেয়ার ইজ লট অফ স্কোপ। তারপর ধরেন আপনার এনার্জি অডিট, এগুলো কিন্তু এখানে চলে আসে, এখানে দেয়ার লট অফ থিংস, মানে এখানে এভরিথিং ইজ ইন্টারলিঙ্কড। থ্যাংক ইউ। ইনভেস্টমেন্ট রিলেটেড কিছু কোশ্চেনও আমরা পাচ্ছি, আমি একটু কোশ্চেন থেকে যদি নেই। একজন বলেছে যে হোয়াট আর দ্য কারেন্ট factories thinking about Bangladesh jute denim, so jute ke use kore fiber develop kora jay kina. Ar eta question esche sampradi shasha denim dhaka ipz er biniyog korechen, ipz er ain onujayi 8 theke 10 ghonta beshi shromikder kaj korano jay na, ete kore ki kono dhoroner samasya face kore thakben kina, ipz er biniyoger shubidha ki robotic technology anben kina? Shams bhai, এখানে এপিসোডে আমরা যেটা ভেবে কাজ করি, আমাদের শিফট তিনটা শিফট 24 আওয়ার্স, 8 আওয়ার্স করে 24 আওয়ার্স আমরা রান করি কিন্তু। সো এই কমপ্লায়েন্সের দিক দিয়ে কোনো ইস্যু নাই এপিসোডে। আমি বলবো যে ইটস এ সেফ এনভায়রনমেন্ট ফর ইনভেস্টমেন্ট। আমাদের গ্রোথ হয়েছে অলসো বিকজ অফ দ্য সাপোর্ট উই গট ফ্রম বেবজা। সো ওনারও একটা খুব একটা বড় একটা ভূমিকা প্লে করেছে শাসার গ্রোথের জন্য। অ্যাট দ্য সেম টাইম যেটা সরি রিংশানের যে পার্টটা কিনেছি আমরা, ওখানে যেমন আমরা গোয়িং ফর গার্মেন্টস এক্সপ্যানশন অ্যান্ড অলসো ওখানে ওয়াশিং প্ল্যান্ট করবো আমরা,
and আর জিরো ডিস্টার্স যে ফ্যাসিলিটি আছে ওদিকে উই আর কনসেন্ট্রেটিং। রোবোটিক্স এর দিক দিয়ে আমাদের যে মেশিনারি এখন যেটা আছে মানে ফ্যাক্টরি, দিস ইজ দ্য লেটেস্ট টেকনোলজি, ডাইং টেকনোলজি ইন দ্য ওয়ার্ল্ড ফর মাস্টার, অ্যান্ড মাস্টার অ্যাজ উই অল নো ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য বেস্ট, অ্যান্ড দিস ইজ ইনফ্যাক্ট দ্য লাস্ট মেশিন দ্যাট মাস্টার মেড বিফোর ইট ওয়াজ সোল্ড ওভার। সো এখানে কিন্তু আমরা অনেক কিছু করেছি, যেমন এখানে অ্যাটমোসফিয়ারিক কন্ডিশন মানে ইট ইজ মানে রোবোটিক্স যেটা বললেন, আমরা কিন্তু একটা প্রবলেম যেটা ফেস করি সবসময় যে সামারে যখন আপনি ডাইং করবেন একরকম কালার পিক আপ হয়, অ্যাবজর্পশন হয়, উইন্টারে যখন করেন তখন একরকম অ্যাবজর্পশন হয়, তখন বায়ার যদি ওটা রিপিট অর্ডার দেয় তখন এটা সবসময় সমস্যায় পড়ি। এই মেশিনে আমরা এটা এলিমিনেট করে ফেলছি। দিস ইজ দ্য ওনলি মেশিন ইন দ্য ওয়ার্ল্ড যেটা করতে পারে। আমরা ক্লোজ চেম্বারে উই ক্যান কন্ট্রোল দ্য অ্যাটমোসফিয়ারিক কন্ডিশন, হিউমিডিটি, ইউ ক্যান সেট whatever atmospheric condition you want, and ওই repeat order আসে আমরা just ওই machine ওটা ওই parameter গুলো দিয়ে দিই and it recreates that particular atmospheric condition. তো এখানে যেটা সুবিধা হয় এটা আমার যেরকম সুবিধা হয় যে আমি একই প্রোডাক্ট বাইরেকে দিতে পারি, বাইরে যেটা সুবিধা হয় বাইরে আমি যখন R&D করি আমার একটা কস্ট থাকে, বাইরের কিন্তু কস্ট আরো বেশি, কারণ উনিও কিন্তু R&D করে একটা প্রোডাক্ট ডিজাইন করছে, ওনার প্রোডাক্ট তখন কিন্তু কেউ রেপ্লিকেট করতে পারে না। তখন ওনার প্রোডাক্ট যদি স্টোর থেকে কিনে গিয়ে একটা হাই স্ট্রিট ব্র্যান্ড বলে যে আমাকে এটা রেপ্লিকেট করে দাও, ইটস নট পসিবল, কারণ ওই অ্যাটমোসফিয়ারিক কন্ডিশন অনলি আমি জানি কি করেছি, এন্ড বায়ার অল হ্যাজ আ পিস অফ মাইন্ড। এটা দুজনের জন্য বেটার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি, আমরা একটু কনক্লুডিং রিমার্কস টাইপের অ্যাসপেক্টে চলে যাব। সফিরের কাছ থেকে আমি একটু জানতে চাইবো যে আপনি ইউ নো ব্র্যান্ড সাইডে দেখছেন এবং আপনি নিশ্চয়ই ডিমান্ড সাইডটাও ফলো করেন, সো পার্টিকুলারলি কোভিড এর পরে এসে বিশ্ব যখন আবার ব্যাক করছে, আপনি বাংলাদেশের জন্য কোন কোন জায়গা অপরচুনিটি হিসেবে দেখছেন? ফার্স্ট অফ অল লিয়াজ অফিসের দিক থেকে যদি আমি চিন্তা করি, গত এক বছরে জব শিফটিং ছিল মানে ওয়ান অফ দা ভাইটাল পয়েন্ট ফর মানে আমাদের ঢাকা অফিসের জন্য, কারণ যেহেতু অনেক জব আসলে আমরা ইউরোপ বা ইউরোপ থেকে শিফট করে বাংলাদেশে নিয়ে আসি। সো আই থিঙ্ক মানে বাংলাদেশে অন্যান্য ব্র্যান্ড অফিস যারা আছেন তারা হয়তো সেম সর্ট অফ ইনিশিয়েটিভ নিয়ে ইজিলি এখানে নিউ অপরচুনিটি ক্রিয়েট করা যায়। সেম টাইম স্বাভাবিকভাবে কোশ্চেন থাকে যে এক্সট্রা জব দিয়ে দেন মানুষজনকে 10-12 ঘন্টা কাজ করতেছে কিনা। বেসিক্যালি আমাদের ম্যানুফ্যাকচারার যারা ওনারাও কিন্তু হচ্ছে মানে এখন মোর কোঅপারেটিভ, ওনারা ওনাদের ওয়ে অফ কমিউনিকেশন বা হচ্ছে সাপোর্ট লেভেল মাচ বেটার দেন বিফোর। সো আমরা যে টাস্ক গুলো আগে ক্যারি করতাম ওই টাস্ক অনেক কিছুই আমরা ডেলিগেট করে দিয়েছি আমাদের ভেন্ডরদের এন্ডে, আমরা কিছু টাস্ক টেক ওভার করে নিই হেড অফিসের দিক থেকে। সো এটা একটা গুড অপরচুনিটি। ইভেন আমি সবসময় যেটা মনে করি যে ফিউচার অফ লেজি অফিস ইজ স্কুইজিং, এবং ওই ফিউচার অফ স্কুইজিংটাকে হচ্ছে কন্ট্রোল করতে গেলে একটাই ওয়ে, সেটা হচ্ছে যে নিউ টাস্ক টেক ওভার করা, এবং হচ্ছে আমাদের লোকালি আমরা যত বেশি সাপোর্ট হেডকোয়ার্টারকে বা রিজনাল অফিসকে দিতে পারবো তত বেটার। আমি যদি আমাদের নলেজ লেভেল বলি, আমাদের নলেজ লেভেল কিন্তু খারাপ না আসলে, মানে ইফ আই কম্পেয়ার। But only thing is that আমাদের অপরচুনিটিটা যদি একটু বেশি দেওয়া যায় আমাদের লোকজনকে, ওদের মানে আমরা আমাদের লোকজন যদি একটু ওপেন মাইন্ডেড হয়ে নিজের মতো মানে ওনারশিপ নিয়ে যদি কাজ করার অপরচুনিটি পায় বা কাজ করে, then there are huge opportunities. Great, great. Thank you very much. It's a very good idea. Definitely thanks to Jester Raw যে এই ধরনের একটা মডেলে আপনারা এসছেন এবং আপনারা ঢাকা অফিস থেকে ইন্টারন্যাশনাল কাজগুলো করছেন, it's a very good thing to share. থ্যাংক ইউ ভেরি মাচ শামস ভাই। আপনি আমাদের যদি যে টপিকটা আছে বিল্ডিং অন ডেনিম সাকসেস, এক্ষেত্রে আপনি বলছিলেন যে ইনভেস্টমেন্ট অপরচুনিটির ক্ষেত্রে কিছু কিছু আইডিয়া আপনি শেয়ার করেছেন। ম্যানুফ্যাকচারিং এর পয়েন্ট অফ ভিউ থেকে অনেকে যদি ইনভেস্ট করতে চায় সেই সব ক্ষেত্রে, ধরেন নন ডেনিম এরিয়াতে ওভেনে নাকি কোন দিকে, আপনি আপনাদের মডেল কিছুটা শেয়ার করলেন, অ্যাজ এ ইন্ডাস্ট্রি লিডার আপনি কি বলবেন যে কোথায় আসলে লোকজন ইনভেস্ট করা উচিত, কিভাবে করা চিন্তা করা উচিত? ইনভেস্টমেন্ট, দেয়ার ইজ নাথিং কল্ড আ ব্যাড ইনভেস্টমেন্ট,
এক নম্বর। দুই নম্বর হলো যে, যেমন একটা সেক্টর আমি বলতে পারি যেটা এখনো, আমি এই টাইপের ইন্ডাস্ট্রি এখনো দেখি নাই, উই আর থিঙ্কিং, ওটা হলো যে আপনার লাইট ওয়েট স্কার্টার ফ্যাব্রিক, সরি লাইক ওই মানে মানে 18 আউন্স ধরেন মানে হাই ওয়েটের স্কার্টার ফ্যাব্রিক যেগুলো ইউজ করে, ওইটার কিন্তু বাংলাদেশে এখন কোনো ইন্ডাস্ট্রি গড়ে ওঠে নাই। সো দ্যাটস ওয়ান পয়েন্ট। কিন্তু এখানে আগে যেটা ছিল যে এখানে ইন্ডাস্ট্রি ওটাকে কেটার করার জন্য কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রিও নাই ওরকম। সো বায়ারদের নজরে কিন্তু এই পার্টিকুলার সাবসেক্টরের দিকে ফর বাংলাদেশ ওদের মেট্রিক্সে পড়ে না। তো আর এখানে একটা জিনিস আছে যে আস্তে আস্তে যেটা যাচ্ছে টেকনিক্যাল ফ্যাব্রিকের দিকে। সো টেকনিক্যাল ফ্যাব্রিকের দিকে ইনভেস্টমেন্ট মাইট বি হাই, বাট ছোট কোয়ান্টিটি হবে, বাট দ্যাট ইজ সামথিং অলসো যেটা নন ডেনিম ফিউচারে দের মাইট বি প্রসপেক্ট। বাট এখন আমি মনে করি যে ওয়াশিং ইউনিট যদি ঠিক করে করেন উইথ দ্য রাইট কেমিস্ট, উইথ দ্য রাইট টেকনিক্যাল ইয়ে, এই একটা সাবসেক্টর গার্মেন্টস ইন্ডাস্ট্রি যত বুম হয়েছে এর থেকে বেশি বুম এটা হবে। কারণ আমরা যখন বাইরের যে ফ্যাক্টরি গুলো আছে, ডেনিম মিল আছে, গার্মেন্টস আছে, বাংলাদেশে কিন্তু ওর থেকে বেটার, উই হ্যাভ দ্য ওয়ার্ল্ড ক্লাস সেট আপস ইন বাংলাদেশ। কিন্তু যেখানে উই আর ল্যাকিং বিহাইন্ড ইজ দ্য স্টেট অফ দ্য আর্ট উইথ দ্য রাইট পার্সন বিহাইন্ড দ্য মেশিন। তো এই জিনিসটা আমাদের এখনো দের স্কোপ, এন্ড এখানে উই শুড লুক ইন টু দিস। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের দুজনকেই আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনারা অনেক ইনসাইটফুল আলোচনা করলেন, যেটা আমরা দেখতে পেলাম যে ডেনিম সাকসেসের পেছনে মূল যে পয়েন্টগুলো কাজ করেছে, আমাদের এন্টারপ্রেনারদের সাহসিকতা, তাদের ইনভেস্টমেন্ট এবং একই সাথে প্রফেশনাল ডেভেলপমেন্ট এখানে বেশ অ্যামেজিংলি হয়েছে ইন বোথ ইন ওয়াশিং অ্যান্ড অলসো ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং। সো আমরা জানতে পারলাম যে অন্য জায়গায় যদি আমরা এটা বিল্ড করতে চাই, অফকোর্স এখানে দুই জায়গাতেই আমাদের আসলে কাজ করা দরকার। ডিমান্ডটাকে স্টাডি করে এসে ম্যানুফ্যাকচারদের আরো হায়ার রোল প্লে নিতে হবে, এবং এই জন্য আমাদের আসলে এডুকেটেড অ্যান্ড নলেজেবল অ্যান্ড ইনোভেটিভ মাইন্ডসেট এর লোকজন দরকার। আশা করি আগামী সপ্তাহে আরেকটা টপিকে আপনাদের সাথে আলোচনা করবো। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।